দেখুন পড়েছে মোটামুটি অনেক জল তো পুকুরে, সেই জন্য পড়েছে, অল্প এরকম ভাবে ধরতে হবে। দেখুন কত বড় বড় মৌকি মাছগুলো, দেখতে পাচ্ছেন কত বড় বড় মৌকি মাছ। পোনা মাছটা ছেড়ে দাও, দেখুন মাছটা ধুয়ে কেটে নিয়েছি। এবার জিরেটা বেটে নেব আমি, এদিকে পেঁয়াজটা ছাড়িয়ে পেঁয়াজটা কেটে নেব, পেঁয়াজ আর রসুন বাটি চচ্চড়ি করার জন্য। ওদিকে দেখুন উনুন জ্বালিয়ে তাওয়াটা গরম করতে দেওয়া হয়েছে, ততক্ষণে আমরা এদিকে মশলা টসলা সব কিছু গুছিয়ে নেব। পেঁয়াজ কাটলে ঝাঁঝ লাগে, বাড়িতে চাষ করা পেঁয়াজ ঝাঁঝ হবে না? রান্না করে দিলাম, তাড়াতাড়ি করো। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দাও, কুচি কুচি করে দেবে। রসুন গুলো আমার সিলের উপরে দাও, একটু আদা কুচি দাও, রসুনটা থেঁতো করে নিলাম। এবার আদাটাকে বেটে নেব, কাঁচা লঙ্কা গুলো কুচি কুচি করে কেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করো, মাখতে লাগো তুমি। এবার মাছে দেখুন এক এক করে সব মশলাগুলো মাখিয়ে নেব। লবণ দিচ্ছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা,
কাঁচা লঙ্কা দিয়ে দাও, কাঁচা লঙ্কা দিয়ে দাও, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দাও। বন্ধুরা এটা মায়ের স্পেশাল রেসিপি, এই রেসিপিটা মা খুব সুন্দর বানায়, আপনারাও এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা দাও। মশলাগুলো ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, আর একটু হলুদ দিয়ে দাও তো। কাশ্মীরি লঙ্কা গুলো একটু দাও, দেখো হ্যাঁ দাও কাশ্মীরি লঙ্কা একটু দাও। ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা। মাছের মধ্যে যাতে ভালোভাবে ঢুকে যায় মশলাটা, সেরকম ভাবে ভালো করে মাখতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে, এবার টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। দাও বাটিটার মধ্যে একটু জল দাও, পরিমাণ মতন জল দিতে হবে। বাটি ধোয়া জলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বক্সটা আটকে দেবো। এবার টিফিন বক্সটা এই তাওয়ার উপরে বসিয়ে রাখবো। বসিয়ে এবার আস্তে আস্তে জাল দিতে হবে, ভিতরে মাছটা ফুটবে আর হয়ে যাবে সেদ্ধ। দেখুন হয়ে গেছে মৌরলা মাছের বাটি চচ্চড়ি, এবার নামিয়ে নেবো। 20-25 মিনিট আঁচে রেখেছিলাম, এরকম হালকা আঁচে আপনারা তৈরি করবেন। আপনারা চাইলে এটা উনুনের আগুনে দিয়েও করতে পারেন, আবার কড়াইয়ের মধ্যে জল দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা সেইভাবে করতে পারেন। বন্ধুরা আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার ভিডিও আপনারা দেখতে পান। আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আপনারা আমাদের পাশে থাকুন যাতে আমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে মা। বাকিটাই না মাও না, বাকিটা নামিয়ে। আমি ধরে রাখি, দেখুন আমাদের বাটি চচ্চড়ি গরম খুলতে সেই জন্য একটু সমস্যা হলো। দেখুন পুরো তৈরি হয়ে গিয়েছে, সুন্দর সেদ্ধও হয়ে গেছে, সেন্ট বেরোচ্ছে, হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার খেয়ে দেখলেই বোঝা যাবে কেমন হয়েছে। তৈরি হয়ে গিয়েছে মৌরলা মাছের বাটি চচ্চড়ি সকালবেলা গরম ভাতের সঙ্গে, খেয়ে দেখবো এবার কেমন হয়েছে। প্রথমে ঠাম্মাকে দিচ্ছি, খেয়ে দেখো কেমন।
আমার বৌমার হাতের স্পেশাল রান্না। খেয়ে দেখো, খাও খাও খাও, খেয়ে দেখো খেয়ে দেখো, ভালো ভালো হচ্ছে। দেখুন মাছগুলো পুরো একদম সুন্দর সেদ্ধ হয়েছে। খুব সুন্দর হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আপনারা ওই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, দেখুন প্রতিটা মাছের পেটে ডিম হয়েছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জানাবেন, যাতে আমরা ভিডিও করতে আরো আগ্রহী হতে পারি, আরো ভালোভাবে ভিডিও বানাতে পারি।